আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাথু মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কবি ও চলচ্চিত্র নির্মাতা টকুন ঠাকুরকে জামিন দিল আদালত। চার লাখ ছাড়ালো দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা, একদিনে 15 জনের মৃত্যু। এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গাপূজা, করোনার কারণে হয়নি শোভাযাত্রা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কবি ও চলচ্চিত্র নির্মাতা টকুন ঠাকুরকে জামিন দিয়েছেন আদালত। এ বিষয়ে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করেন। জামিনের শর্ত অনুযায়ী টকুন ঠাকুরকে আগামীকাল বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে। সরকারি সম্পত্তি তছরুপের অভিযোগে তথ্য মন্ত্রণালয়ের করা মামলায় সোমবার সন্ধ্যায় টকুন ঠাকুরকে তার এলিফ্যান্ট রোডের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, সিনেমা তৈরির জন্য 2012 সালে সরকারি অনুদান নিলেও 8 বছরেও সিনেমা শেষ করে জমা দেননি তিনি। টকুন ঠাকুরের বিরুদ্ধে 2016 সালে মামলা করে তথ্য মন্ত্রণালয়। ওই মামলাতে গত 3 অক্টোবর ঢাকার সিএমএম আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। চার লাখ ছাড়ালো দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা, সর্বশেষ 24 ঘন্টায় 13,758টি নমুনা পরীক্ষায় নতুন 1,436 জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 4,251 জন। গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 15 জন, ফলে মোট মৃতের সংখ্যা 5,818। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মৃত ব্যক্তিদের মধ্যে 9 জন পুরুষ আর 6 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 10 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,493 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 3,16,600 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 79.1%। সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফেনী 3 আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। রোববার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পরে তিনি ও তার স্ত্রী জেসমিন মাসুদ চৌধুরীকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মাসুদ উদ্দিন চৌধুরী। কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন ঢাকা 18 আসনের বড় দুই দলের প্রার্থী। আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান ও বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন মনে করেন অন্য জায়গার চেয়ে ঢাকার এই আসনটির নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, তাই ভোটারদের কেন্দ্রে টানার জন্য দুজনে নিচ্ছেন নানা উদ্যোগ। একরামুল হক সাইমের রিপোর্ট। করোনা পরিস্থিতির মধ্যে মার্চে অনুষ্ঠিত হওয়া ঢাকা 10 আসনের উপনির্বাচনে ভোট পড়েছিল মাত্র 5% কিছু বেশি। অন্যদিকে এই মাসে অনুষ্ঠিত হওয়া ঢাকা 5 আসনের উপনির্বাচনে ভোটের হার 10% কিছু বেশি ছিল। যদিও নির্বাচন কমিশনার হিসেবে একই সময়ে ঢাকার বাইরের উপনির্বাচনগুলোতে এই হার ছিল সন্তোষজনক, তবে এবার ঢাকা 18 আসনের উপনির্বাচনে ভোটারদের সাড়া কেমন হবে তা নিয়ে হিসেব করছেন প্রার্থীরা। গত নির্বাচনগুলিতে আপনি তথ্য নেবেন, আমাদের এই অঞ্চলের মানুষ সর্বাধিক ভোট প্রয়োগ করেছে, ভোটারদের উদ্বুদ্ধ করতেছি, আমরা ঘরে ঘরে আমাদের নেতাকর্মীদের পাঠাচ্ছি, আমি নিজেও গণসংযোগ করতেছি, তাদের বলতেছি যে ভোট কেন্দ্রে যুদ্ধ হবে। সরকারের যে নির্যাতন নিপীড়ন এবং আপনার সিসির যে অনিয়ম, এই সব মিলে একটা সময় তারা নিরুৎসাহিত হয়ে যায়, তারা যেতে চায় না। কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা বিশ্বাস করি আমাদের এখানে ঢাকা 18-তে আমরা সাংগঠনিকভাবে অনেক ভালো শক্তিশালী, জনগণ আমাদেরকে আশ্বস্ত করেছে যে জনগণ এবার ঢাকা 18-তে ভোটে যাবে। বিএনপির প্রার্থী বলছেন ভোটার উপস্থিতি বাড়াতে নির্বাচনী পরিবেশের ভূমিকাই মুখ্য, একই সাথে কেন্দ্রে এজেন্ট নিশ্চিত করতে দলের নানামুখী তৎপরতার কথাও জানান তিনি। এখন আর আমাদের নেতাকর্মীরা অ্যারেস্টের ব্যাপারটা বা পুলিশ কোনো হয়রানি করবে সেই জায়গাটা থেকে একটু দূরে সরে আসবে, যেহেতু তাদের নামে কোনো মামলা ওয়ারেন্ট নেই, যার কারণে আমি বিশ্বাস করি এবং আমার কর্মীদের উপর আমাদের আস্থা আছে যে ইনশাল্লাহ এবার তারা ভোট কেন্দ্রে থাকবে এবং জনগণও ভোট দিতে যাবে। অন্যদিকে নির্বাচনকে খুব সহজভাবে নিচ্ছেন না ক্ষমতাসীন দলের প্রার্থী। বিএনপির অভ্যন্তরীণ কোন দলে পরিবেশ নষ্ট হচ্ছে বলেও অভিযোগ তার। ওরা ফর্ম ক্রয় করার দিনে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে যা বিভিন্ন মিডিয়া পত্রিকায় আসছে, এখনও কন্টিনিউ ওদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে, কালো পতাকা চলছে, ওনাদের ভিতরেই তো ভয়।
সরকার দলীয় এমপি সারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া আসনটিতে ভোট হবে 12 নভেম্বর। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। যাদের রাজনৈতিক সংস্কৃতিতে রক্তের দাগ আর ষড়যন্ত্রের নকশা আছে, তারাই গণতন্ত্রের মুখোশ পরা ফেরিওয়ালা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে বিএনপির সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির অপরাজনীতি দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রধান অন্তরায়। এজন্য সরকারের পাশাপাশি বিরোধী দলেরও গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োজন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, সরকারের পদত্যাগের দাবির কোনো প্রয়োজন নেই, সময় এলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। মুখে গণতন্ত্রের বুলিয়া উড়িয়ে জুলুমতন্ত্র কায়েম করার জন্য ক্ষমতা যেতে বিএনপি অন্ধকারের চোরাগুলি খুঁজে। বিএনপির অপরাজনীতি এদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ পেতে অন্যতম বাধা। সাংবাদিকদের গ্রেপ্তার করে সরকার নিজেদের দুর্বলতায় প্রকাশ করছে বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজীকে গ্রেপ্তারের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। তার ভাষায়, মত প্রকাশের সুযোগ কমে যাওয়ায় সমাজের সর্বস্তরে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। এ সময় অবিলম্বে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মুক্তির দাবি জানানো হয়। কথায় কথায় জেল জুলুম করে যে সত্য অনুসন্ধানী সাংবাদিক, যে আপনার সবচেয়ে বড় বন্ধু, তাকে তার কণ্ঠ রোধ করেন, তখনই দেশে জলো জার্নালিজমের সৃষ্টি হয়। তখনই দেশে আজকে জঙ্গিবাদের উত্থান হয়। তাহলে ভেবে দেখুন, এটা কারা করছে? সরকার। অনার্স পর্যায় থেকে সেমিস্টার পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালাতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজ। তারা মনে করছে এতে সেশন জট কমবে, বাড়বে শিক্ষার মান। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আক্তারুজ্জামান। মাহবুব কবির চপলের রিপোর্ট। ঢাকার ঐতিহ্যবাহী 7 কলেজের শিক্ষার মান বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে দেবার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2017 সালের ফেব্রুয়ারিতে তা বাস্তবায়ন করা হয়। কিন্তু কলেজগুলোর শিক্ষা কার্যক্রম চলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মেই। এতে আগের চেয়ে বেড়েছে সেশন জট আর জটিলতা। আমাদের যে পরিবর্তন হওয়ার কথা ছিল, আমাদের বলছিল যে ডাবি নতুন নিয়মে আমাদেরকে পরীক্ষা নেব, কিন্তু ওরকম পরীক্ষা নেয় নাই। আর আমাদের বছর শেষে একটা পরীক্ষা নেয়, তারপরও কি আমরা সিলেবাসের মধ্যে মানে সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিতে পারি নাই? আমরা চাই আমাদের এই 7টা কলেজে ঢাকা ভার্সিটির সিস্টেমে পড়ালেখা চালু করা হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চলে, তাই অধিভুক্ত 7 কলেজেও এখন এই পদ্ধতি চালুর দাবি করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রগুলো ভর্তি হয় 7 কলেজে, কিন্তু ধরেন একেবারে সব সমমানের না হলেও পরীক্ষা কোনো কারণে সামান্য খারাপ করেছে, ওরা কিন্তু এই 7 কলেজে ভর্তি হচ্ছে। সেমিস্টার সিস্টেম হলে একই সমানে পরীক্ষা হলে প্রাস্টেশন কমবে, পাশাপাশি শিক্ষার মান বাড়বে। শিক্ষার মান বাড়বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চাকরির বাজারে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন আর এই 7 কলেজের শিক্ষার্থী বলেন, একই তো কম্পিট করবে একই ইয়েতে। তাহলে ওদের মনে যে হীনমন্যতাটা সেটা দূর হয়ে যাবে, আর আমরা মনে করি তারা রেগুলার শ্রেণীকক্ষে ফিরে আসবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলছেন, এখনই সেমিস্টার পদ্ধতি চালুর সক্ষমতা নেই 7 কলেজের। প্রয়োজনীয় শিক্ষক ও অবকাঠামোর বিষয়ে আলোচনা শুরু হয়েছে। আমাদের অধিভুক্ত কলেজগুলোতে যেখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী, তাদের ওই সেমিস্টার পদ্ধতির কতগুলো নিয়ম নীতি আছে, স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে, পরিচালনার জন্য কতজন শিক্ষক থাকতে হয়, কতজন শিক্ষার্থী থাকতে হয়। আমরা ইতিমধ্যে একটি কাজও করেছি, সরকার তো দেখভাল করছে, কিন্তু বিশ্ববিদ্যালয়েরও দায়িত্ব হয়ে পড়েছে যে আমরা গুণগত মান শিক্ষা আমাদের অধিভুক্ত কলেজে যদি দিতে চাই তাহলে আমাদেরও কিছু চাহিদা আছে। ভিসি জানান, প্রস্তুতির ছাড়াই 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করায় কিছু জটিলতার সৃষ্টি হয়েছে, তবে তা সমাধানে কাজ চলছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। হিমাগারে দাম না কমার অজুহাতে রাজধানীর বাজারে এখনও অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে আলু। সরকার নির্ধারিত দামের চেয়ে কেজি প্রতি 10 টাকা বাড়তি দামে তা 45 টাকায় বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে।
কারসাজির কারণে বাজার স্থিতিশীল হচ্ছে না বলে অভিযোগ খুচরা বিক্রেতাদের। এদিকে বৃষ্টির কারণে মৌসুমি সহ সব ধরনের সবজির দামও চড়া, আরো জানাচ্ছেন শরফুল আলম। মোকামে আলুর পর্যাপ্ত মজুত রয়েছে, সরবরাহ ব্যবস্থাও ভালো, এরপরেও সরকারের বেঁধে দেওয়া দরের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে এই পণ্য। মান ও প্রকারভেদে রাজধানীর পাইকারি আড়ত কারণ বাজারে আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি 40 টাকায়, যা সরকার নির্ধারিত দামের চেয়ে 10 টাকা বেশি। বাজারে সবাই এক রেটে 40 টাকা ব্যস্ত আছে। অনেক কিছু আলু আছে স্টোরে, ওরা ছাড়তেছে না, ওরা ছাড়লে মনে করেন আলুর দাম আরো কমছে। যারা ইস্ট কলেস্টরের যে হেরাইত ইয়াবত আছে, চেনির কথা আছে। হাত বদলে খুচরা হাতিরপুল বাজারে এসব আলুর দাম বেড়ে যাচ্ছে আরও বেশি। হিমাগার আর মোকামে আলু কেনার রসিদ না দেয়ায় নতুন করে ভোগান্তি বাড়ছে, এমন অভিযোগও খুচরা বিক্রেতাদের। আলু বেচা বন্ধ, আলুর দাম বেশি, আলু ওখানে আবার তার ছাড়া ওখানে স্লিপ দেয় না, ওরা কারণ বাজার থেকে স্লিপ দেয় না, স্লিপ দিলে বলছে স্লিপ দিলে ঝামেলা আছে, তো আমরা বলি আমাদের তো ঝামেলা স্লিপ না দিলে। এখন আমরা তো সরকার যে রেটটা দিচ্ছে ওই রেটটা তো পাইতেছি না, 41 টাকা আলু কিনা 45 বেচতেছি। আলুর পাশাপাশি সব ধরনের সবজির দাম চড়া জানিয়ে বাজারে তদারকি জোরদারের দাবি ভোক্তাদের। সবজির দাম সবই বেশি, আমরা কিনতে পারতেছি না, যারা আমরা মধ্যবিত্ত তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। মনিটরিং ব্যবস্থাটা যদি সরকার করত তাহলে তো আমাদের জন্য অনেক সুবিধা। শিম, বেগুন, করলা, পটল সহ অন্যান্য সবজি কেজি প্রতি 60 থেকে 140 টাকায় বিক্রি হচ্ছে। খুচরা পর্যায়ে কাঁচামরিচের দাম রাখা হচ্ছে কেজি প্রতি 200 টাকা। শীতের সবজি ফুলকপি বাঁধাকপির দামও বেশ চড়া, বাঁধাকপি পিস 40 টাকা আর ফুলকপি 40 টাকা, চিচিঙ্গা 70 টাকা কেজি, বেগুন 80 টাকা কেজি, মানে সব জিনিসের দাম বাড়তি। ব্যবসায়ীরা বলছেন আগামী মাসে সরবরাহ বাড়লে অনেকাংশেই কমে আসবে এসব সবজির দাম। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। করোনা মহামারীর কারণে সর্বোচ্চ সতর্কতার ঘোষণায় এবছর বুড়িগঙ্গা তীরে ভক্তদের ভিড় কম ছিল, শোভাযাত্রাও হয়নি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। এবার দেবীর আগমন ঘটেছিল দোলায়, ভক্তদের অঞ্জলি গ্রহণের মধ্য দিয়ে গজে চড়ে বিদায় নিয়েছেন দেবী দুর্গা। সারাদেশে 3 সহস্রাধিক মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর সদরঘাট এলাকায় শোভাযাত্রা না থাকায় এবছর ছিল না মানুষের বাড়তি চাপ, তবুও স্বল্প পরিসরে আনন্দে মাতেন অনেকে। বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে করোনা ভাইরাস থেকে বিশ্বের মুক্তির প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। স্বাস্থ্যবিধির কারণে এবার বিসর্জনের পরিসর ছোট ছিল, মাস্ক পরা ছিল বাধ্যতামূলক। মাইকেও ঘোষণা করছি যে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, স্বাস্থ্যবিধির মধ্যে যেটা হচ্ছে মাস্ক পরিধান করুন, এবং বিসর্জন ঘাটে অধিক লোক নৌকায় বিসর্জন ঘাটে প্রবেশ করবে না। ধর্মীয় অনুশাসনের জন্য এসেছি, স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে আমরা বিসর্জন ঘাটে এসেছি। এইবার মাকে আমরা বলছি, মা তুমি এইবার অসুর বধ করো না, এবার করোনা বধ করো। অনেকেই দেবী দুর্গাকে বিদায় দিয়ে কান্নায় ভেঙে পড়েন, করোনা মহামারীর কারণে ঠিকভাবে উৎসব করতে না পারায় ভক্তদের মনে কষ্ট ছিল বেশি। মহামারীকে সামলে পূজার আয়োজন করা ছিল বড় চ্যালেঞ্জ, তবুও সঠিকভাবে সম্পূর্ণ হওয়ায় সন্তুষ্ট ছিলেন ভক্তরা। মর্ত ছেড়ে স্বামীগৃহ কৈলাসে ফিরে গেলেন দুর্গীতিনাশিনী দেবী দুর্গা। তবে এবার করোনা মহামারীর কারণে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা ঠিক রেখে অনুষ্ঠান সূচিতে আনা হয়েছিল নানা ধরনের পরিবর্তন। ভক্তদের মন খারাপ, তবে আগামীতে যখন দেবী দুর্গা পৃথিবীতে আসবেন তখন থাকবে না কোনো মহামারী রোগশোক, এমনটাই প্রত্যাশা সবার। শফিকুল ইসলাম শামীম, এডিএন বাংলা, ঢাকা। এর আগে বিজয়ার পূজা অর্চনার মধ্য দিয়ে দুপুরে শেষ হয় শারদীয় দুর্গোৎসব। করোনা ভাইরাসের কারণে এবার প্রথা ও ঐতিহ্যের অনেক আয়োজনই হয়নি, তারপরও শেষ দিনে পরিবার পরিজন নিয়ে মণ্ডপে ভিড় করেন ভক্ত দর্শনার্থীরা। শারমিন রিহার রিপোর্ট। সকাল থেকেই ঢাকের বাদ্য, শঙ্খ, ধ্বনি আর মঙ্গল প্রার্থনায় মুখর রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ। মহাদশমীর পূর্ণতিথিতে দেবী বন্দনা, শাস্ত্রীয় নিয়ম মেনে শুরু হয় মহাদশমীর পূজা অর্চনা। পৃথিবীর যে যেখানে আছে সকলকে মা এই করোনার সবল থেকে রক্ষা করেন, আমরা যেন সেইভাবে আগের মতো সুন্দরভাবে নবোদিত সূর্যের সাথে আমরা জীবন যাপন করতে পারি। তবে এদিনের অন্যতম ধর্মীয় আচার সিঁদুর খেলার আয়োজন ছিল না করোনার কারণে।
সংক্ষিপ্ত পরিসরে বাকি আচার শেষে দেবী দুর্গার চরণে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা, আর স্বজন এবং দেশের মঙ্গল কামনায় প্রার্থনা করেন তারা। বছরের মতন হচ্ছে না এবার দুর্গাপূজা, বাট করোনার মধ্যে যতটুকু আমরা সীমাবদ্ধতার মধ্যে করতে পারছি ওটুকুই করছি। সামনের বছর যেন এই মাস্ক ছাড়া আমরা পূজা করতে পারি। মার কাছে এটাই প্রার্থনা করেছি যে সামনের বার যেন সবাই একসাথে আনন্দের সাথে আবার জাঁকজমকপূর্ণভাবে পূজাটা পালন করতে পারি। সম্প্রতি সুহারদের এদেশ দুর্গাপূজার সার্বজনীন উৎসবের অনন্য উদাহরণ হলেও করোনার কারণে এবার আয়োজনের একটু কমতি থাকায় খানিকটা হতাশ ভক্তরা। তারপরও স্বাস্থ্যবিধি মেনে পূজার আনন্দ করছেন হিন্দু ধর্মাবলম্বীরা। যেহেতু করোনাকালীন পুজো, একটু সাত্বিক কিন্তু আনন্দ আগের মতোই রয়েছে, সবাই স্বাস্থ্যবিধি মেনে আমরা পূজা পালন করছি। করোনার কারণে পূজাটা এবার ভালো করে হয়নি, তাই সামনের বছর যেন আরও মজা করে হোক। আজকে তো বিজয়া দশমী, মা আজকে চলে যাবে, সেজন্য একটু খারাপ লাগতেছে। বিদায় খুবই দুঃখজনক লাগছে, বাট মা আমাদের এবার এসেছে যেন আমাদের এত মহাবিপদ থেকে আমাদের উদ্ধার করেন এবং সামনে বছর খুব সুখময় নিয়ে আসেন। ভক্তদের অঞ্জলি গ্রহণ করে গজে করে এবার ফিরবেন দেবী, আর বিকেলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের সকল আয়োজন। প্রিয় বসুন্ধরা সুখ শান্তি আর সমৃদ্ধিতে ভরিয়ে দিতে আশীর্বাদ দিয়ে যাবেন দেবীর দুর্গা, সেই প্রত্যাশা সকল ভক্তদের। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। মধ্য আফ্রিকায় টহল চলাকালে বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি বিশেষায়িত দলের গাড়ি দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় দুজন আহত হয়। আইএসপিআর জানায়, রোববার কাগা থেকে বাঙ্গুই যাওয়ার পথে ডেলে নামক স্থানে ওয়াটার বাউজারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান চালক ল্যান্স কর্পোরাল আবদুল্লাহ আল মামুন। গুরুতর আহত হন সার্জেন্ট আব্দুস সামাদ ও সৈনিক মোখলেসুর রহমান। তাদের বাঙ্গুতে জাতিসংঘের লেভেল 2 হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। রাজনীতিকে আরও পরিশীলিত, পরিমার্জিত এবং সৃজনশীল করা দরকার বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম। শেরেবাংলা এ কে ফজলুল হকের 147তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে শেরেবাংলার মাজার প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রাজার নীতিকে রাজনীতি বলা থেকে দূরে সরে সততা ও মূল্যবোধকে কাজে লাগিয়ে শেরেবাংলার আদর্শকে বাস্তবায়ন করতে হবে বলেও মনে করেন সম রেজাউল করিম। বরিশাল বিভাগ সমিতি এই আলোচনা সভার আয়োজন করে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জামালপুরের দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার নদী তীরবর্তী পতিত জমিতে পানিফল চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। কম খরচে বেশি লাভ হওয়ায় এলাকার কৃষকরা পানিফল চাষে আগ্রহী হচ্ছেন। পানিতে চাষ করা সুস্বাদু ফলটি জেলার চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন হাটবাজারে চলে যাচ্ছে। চাষিরা জানান, প্রতি বছর বড় ধান কাটার পর খাল বিল ও ডোবায় জমে থাকা পানিতে প্রথমে এই ফলের লতা রোপণ করা হয়। 3 থেকে 3.5 মাসের মধ্যে ফল আসে গাছে। প্রতি বিঘা জমিতে পানি ফল চাষে 25 থেকে 30 হাজার টাকা লাভ হয়। এবারে মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে স্পেনে রাত্রিকালীন কার্ফিউ ও জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, রাত্রিকালীন কার্ফিউ নাগরিকদের কড়াকড়িভাবে অনুসরণ করতে হবে। রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত বলবৎ থাকবে এই কার্ফিউ। এ সময় জনসাধারণের চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকবে। দেশের এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলাচলের উপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রাথমিকভাবে 15 দিনের জন্য এই কার্ফিউ দেওয়া হলেও পরবর্তীতে পার্লামেন্টে অনুমোদনের মাধ্যমে তা 6 মাস পর্যন্ত বাড়ানো হতে পারে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় 2 সপ্তাহ আগে এমন কার্ফিউ জারি করে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মানসিক স্বাস্থ্য পরীক্ষা করতে বলার বিতর্কের পর দেশটির পণ্য বয়কটের ডাক দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন প্রচার বন্ধ না করা এবং ইসলাম নিয়ে কটূক্তি করায় তিনি এ বর্জনের ডাক দেন। এক টেলিভিশন ভাষণে ফরাসি মুসলমানদের উপর নিপীড়ন বন্ধের জন্য বিশ্ব নেতাদের ভূমিকা নেওয়ার আহ্বান জানান রিসেপ তাইয়েপ এরদোয়ান। শুধু তুরস্ক নয়, একই ঘটনার জেরে এর আগে কুয়েত, জর্ডান এবং কাতারও ফরাসি পণ্য বর্জন করার ঘোষণা দেওয়া হয়। এছাড়াও ফ্রান্সের ইসলাম বিদ্বেষ নিয়ে
পাকিস্তান, লিবিয়া, সিরিয়া এবং ফিলিস্তিনে প্রতিবাদের ঝড় উঠেছে। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রথম চালান আগামী মাসে আসতে পারে। অক্সফোর্ডের এই ভ্যাকসিনের প্রথম চালান গ্রহণ করার জন্য লন্ডনের একটি হাসপাতালকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। ব্রিটিশ দৈনিক দ্য সানের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, লন্ডনের একটি হাসপাতালের ট্রাস্টকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের এই প্রথম চালান গ্রহণে প্রস্তুত হতে বলা হয়েছে। বিশ্বজুড়ে এখন পর্যন্ত যে কয়েকটি ভ্যাকসিন শেষ ধাপের পরীক্ষায় পৌঁছেছে তার মধ্যে এগিয়ে রয়েছে অক্সফোর্ডের ভ্যাকসিন। করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 11,60,000-এরও বেশি, আক্রান্তের সংখ্যা 4,34,35,000 ছাড়িয়েছে। ভারতের প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। বেলভিউ হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন, করোনা নেগেটিভ হলেও তিনি চিকিৎসায় খুব ভালো সাড়া দিচ্ছেন না। তার রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে গেছে। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনা নিয়ে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে করোনা নেগেটিভ হলেও শারীরিক অন্যান্য জটিলতা থাকায় হাসপাতালেই তার চিকিৎসা চলছে। পার্টেক্স খেলা খবর। ক্রিকেটের উন্নয়নে একসঙ্গে পদত্যাগ করেছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের সব সদস্য। টুইটারে এক বিবৃতির মাধ্যমে এ খবর নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। এতে বলা হয়, কাউন্সিল অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের ভালোর জন্য পুরো বোর্ডের পদত্যাগ করার কথা আলোচনায় আসে। তারই ধারাবাহিকতায় সকালে পদত্যাগ করেন বোর্ডের 10 সদস্য। এর আগে রোববার পদত্যাগ করেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের 6 পরিচালক। জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের ফরওয়ার্ড পল পগবা। ব্রিটিশ গণমাধ্যম দ্য সান জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ইসলাম বিদেশী মন্তব্যের জের ধরে জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন পল পগবা। তবে ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশন অথবা পগবার কাছ থেকে এ ব্যাপারে এখনও কোনো ঘোষণা পাওয়া যায়নি। ফ্রান্সে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন প্রচারের কারণে ইতিমধ্যে আলোচনার ঝড় উঠেছে মুসলিম বিশ্বে। ময়মনসিংহ স্টেডিয়ামে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের অনূর্ধ্ব 18 যুব ফুটবলের বাছাই প্রশিক্ষণ শুরু হয়েছে। রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক, টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি, ময়মনসিংহ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন মুকুল উপস্থিত ছিলেন। জেলার 13টি উপজেলার থেকে প্রথমে 350 জন খেলোয়াড় বাছাই করা হয়। এর মধ্য থেকে 75 জন খেলোয়াড়কে 2 মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুরকে জামিন দিলেন আদালত। ৪ লাখ ছাড়ালো দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা, একদিনে 15 জনের মৃত্যু। এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গাপূজা, করোনার কারণে হয়নি শোভাযাত্রা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/etnbanglanews।